লকডাউন দীর্ঘদিন ধরে 14 তারিখ আসলে মানে প্রায় পাঁচ মাস হচ্ছে আমার সাইডে। তো এই পাঁচ মাসে যে শুধু টোটোওয়ালাদের ক্ষেত্রে তো না, সমস্ত ব্যবসার ক্ষেত্রেই ক্ষতিপূরণ। আমার সংসারে তো অভাব পড়ছে, দোকানপাট খোলা নিয়ে যে রকম সব নিয়ম এখন আজকে অ্যানাউন্স করে বেড়াচ্ছে যে ভোর 4টে থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত চায়ের দোকান, ভোর 4টে থেকে উঠে কে চা খেতে বেরোবে? আর সারাটা দিন কী করে মানুষে? হোটেল 5টার পর যদি মানুষ এমনি বাড়ি ঢুকে যায় তাহলে 9টা পর্যন্ত ওরা দোকান খুলে কী করে, কাকে খাওয়াবে? আদার্স ব্যবসা যারা করছে সেক্ষেত্রে তো সে একই ব্যাপার, এপার যদি দোকান খুলে এপার বন্ধ করছে, এটা কোনো সিস্টেমেটিক কাজ হচ্ছে না আমার মতে বলে, আমার ব্যক্তিগত দিক থেকে। কারণ একদিকে বন্ধ রাখলে একদিকে তো ভিড়ের সংখ্যাটা বেশি বাড়বে, মানে কী হিসাবে বলছে আমাদের তো কোনো কিছু মাথায় ঢুকছে না। যাই হোক, মানতে হবে, আর কিছু নেই। শেখ শামীম, মিউনিসিপ্যালিটিগুলো সাধারণ মানুষ কাতারে কাতারে আসছে, রেশন কার্ডের, আধার কার্ডের, ভোটার কার্ডের সমস্যার সমাধান হচ্ছে না। মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের সমস্যার সমাধান হচ্ছে না, এবং আরটিও অফিসও সেখানেও বন্ধ, এবং তারা করোনার দোহাই দিয়ে বসে বসে রাজ্য সরকারের মাইনে গুনছে, এবং তারা ওই পিপি ফাঁক দিয়ে মানুষের সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার করছে। এই লকডাউনে আমি ব্যক্তিগতভাবে বলছি 50% মাইনে কাটা হোক, কেন কাটা হোক, সেই টাকা করোনার উন্নয়নমূলক যাক, এবং যারা করোনায় খাটছে, যারা পরিষেবা দিচ্ছে তাদের উন্নয়নে যাক, বসে বসে মাইনেছে এর অবসান হওয়া দরকার। আমার নাম সুধাংশু কুণ্ডু, আমি মিউনিসিপ্যালিটিতে একটা ওয়ারিশন সার্টিফিকেট নিতে দীর্ঘদিন ধরে ঘুরছি, কোনো পরিষেবা পাচ্ছি না, বলছে যে উনি ছুটিতে আছেন, ছুটিতে আছেন করে যাচ্ছে। আইনজীবী রাজ্য অবস্থা খুব খারাপ, তার সঙ্গে যুক্ত হয়েছে লকলাট, এবং প্রত্যেকেরই কোনো রোজগার নেই, আজকে 6 মাস ধরে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে চলছে। এই 6 মাস বাড়ি থেকে বাড়ির টাকায় সংসার চালাতে হচ্ছে, একটা ব্যাটা ছেলে যে কাজের মধ্যে থাকবে এবং রোজগার করবে সেইটা পুরোপুরি বন্ধ, এবং শুধু সরকারি কর্মচারী ছাড়া এদের কোনো রোজগার নেই। এই জায়গাটাকে এ করতে করোনা একটা ভাইরাস এইভাবে কতদিন আটকে রাখবে? হ্যাঁ, এবং এতে আরও ব্যাপারটা হচ্ছে ইকোনমি দেউলিয়ে হবে, এবং তার সঙ্গে জনসাধারণ যারা রোজগারবিহীন হয়ে পড়বে, সরকারি এবং সরকার পোষিত কর্মচারীগণ ছাড়া একটা বাজে জায়গায় চলে যাচ্ছে। এইভাবে দীর্ঘদিন চলতে পারে না। আমি বর্ধমান আদালতের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। একটা জায়গা চলেছে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তাতে আমাদের সবাইকে সতর্ক থাকা দরকার। আমরা বাড়িতে বসে থাকবো, দরকার হলে পাড়ায় ঘুরবো, এ করবো, ও করবো। খুব ভালো কথা যে লকডাউন এইভাবে যদি আস্তে আস্তে করা হয়, এটা খুব ভালো, আমার খুব ভালো হয়। আমার নাম বিধান মল্লিক, আমার চার্চের ভেতর বাড়ি। কি করেন আপনি? আমি রিটায়ার্ড সরকারি কর্মচারী। সংসার খুব কষ্ট মধ্যে চলছে, খুব একটা রোজগার হচ্ছে না গো, কোনদিন হচ্ছে কোনদিন হচ্ছে না, কোনদিন 100 টাকা হচ্ছে, কোনদিন আবার 50 টাকা হয়ে যাচ্ছে। এই আমাদের সংসার অভাবে চলছে আমাদের, কোনো পয়সা হচ্ছে না, খাবো কি, রোজগার হচ্ছে, কোনদিন 50 হচ্ছে, কোনদিন 100 হচ্ছে। এই লোকজন যদি না বেরোয়, দোকান পাট যদি না খুলে থাকে, তো কী করে আমাদের চলবে বলুন? মানুষ না বেরোলে আমাদের চলবে কী করে? হ্যাঁ, পরে তো বউ আছে, দুটো মেয়ে আছে, আর আমি আছি। মেয়েটা একটা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে ঘরে আছে। রোজগার মধ্যে আমি একমাত্র একাই করি রোজগার, কেউ করে না করো। ঠিকঠাক ওই দিকে দুটো যে দিচ্ছিলো সেটা পেয়েছি, না পাওয়ানো এ ও দিল, ওই দিল, ওসব দিল, সেসব জায়গায় পেয়েছি। কেউ টোকেন দিয়েছিলো, টোকেন দিয়ে চাল নিয়েছি, এ করেছি। আমার নাম বাসু সাউ। আমি কোর্টে ব্যবসা করি, আমার কোর্টে চায়ের দোকান। তা আজকে করোনার জন্য সমস্ত অফিস কাচারি সব বন্ধ, ছুটি। হ্যাঁ, তারপরে তোমার আমাদের ওদের কাছে যাবে অফিস কাচারি, যদি লোক না আসে তা আমাদেরও চলছে না। এইভাবে আর কি প্রত্যেকদিন দোকান খুলতে হয়, খুলছি, ওতে লস খাচ্ছি আমরা। কারণ ওনারা যেটা ভালো বুঝে লকডাউন করছে সবই ঠিক আছে, কিন্তু আমাদেরও তো চালানোর মতন একটা সিস্টেমে চাই, কেননা সমস্ত কিছু খুললে আমাদেরও সংসার চলবে। আমরা সংসার ঠিক মতন চালাতে পারছি না, ঘর থেকে বার করে জল ছিল খেয়েছি, এবার একটু টান ধরে পড়েছে আর কি। আমার নাম বাস চলছে না বা বেরোচ্ছে না, এইসব কারণের জন্য আমাদের ব্যবসার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা ব্যবসাদার হিসাবে বলছি অনেকটা ক্ষতির সম্মুখীন আমরা কিন্তু পড়েছি। আর এই যে লকডাউন হচ্ছে, লকডাউন আজকে হচ্ছে, আবার হয়তো কিছুদিন পর হচ্ছে, পরপর হচ্ছে, এতে কী হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাওয়াতে কী হচ্ছে, মানুষও বেরোচ্ছে না, বা আমরাও কিন্তু ঠিক মতন প্রপার ওয়েতে যে ব্যবসাটা করব সেই ব্যবসাটা কিন্তু আমরা করে উঠতে পারছি না। আমাদের ধরুন মালপত্র ঠিক মতন আসছে না, আমরা পারচেজে যেতে পারছি না, আমরা এইসব কারণের সম্মুখীনে কিন্তু আমাদের একটু মানে বেশ একটা সাংঘিন সম্মুখীনের মধ্যে কিন্তু আমরা একটু পড়ে গেছি ব্যবসাদাররা। সামনে দুর্গাপুজো আসছে, মার কাছে একটা আশীর্বাদ প্রার্থনা করছি, মা তাড়াতাড়ি যেন আমরা সূর্যের আলো বা সুন্দরভাবে আমরা সামনে একটা উজ্জ্বল আলো যেন দেখতে পাই, আমরা যেন সবাই যেন
প্রত্যেকটা মানুষ যেন আমরা খুব মানে একটা সকালবেলা উঠে যেন দেখতে পাই যে আমরা করোনা মুক্ত, তাতে কিন্তু আবার যেন ব্যবসাটা আমাদের ঠিক মতন চলে আসে, এটা উপরবেলার ওপরে ভগবানের ওপরে কিন্তু আমাদের একটা অশেষ প্রার্থনা, সে ছাড়া আমাদের কেউ এই জায়গাটা ঠিক করতে পারবে না। আমার নাম তারক সাহা, আমি ব্যবসাদার। লকডাউন হওয়ার আগে থাকতে মোটামুটি 8-10 কেজি দুধের চা করি কাটাতাম, এখন লকডাউন আরম্ভ হওয়ার পর থেকে বাস্তা সমস্ত বন্ধ হওয়ার পর থেকে কোর্ট বন্ধ, আমার কোর্ট চত দোকান, কোর্ট বন্ধ হওয়ার পর থেকে আমি সেখানে 3 কেজি দুধ নিয়ে কোনোরকম কাটাই, আমার সংসারটা চলে, আমি এখানে ভাড়াবাড়ি থাকি, আমার নিজস্ব এখানে কোনো বাড়িটাই নাই, একটি ছেলে একটি মেয়ে, লেখাপড়া স্বার্থে আমি এখানে ভাড়া নিয়ে আছি, কোনোরকম করে সংসারটা চালাই, আর এখন যা পরিস্থিতি তাতে করে আমার ওই ডাল ভাতটাই কোনোরকম জোটে। তারপর আজ থেকে পাশে যিনি মাইকিং করেছেন বর্ধমানের সমস্ত টাউনের দোকান, ওই 4:00 থেকে 11:00 পর্যন্ত চায়ের দোকান বন্ধ থাকতে হবে, তাহলে আমি তো 2.5 কেজি 3 কেজি দুধ কাটাইবে, সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কী করবো কী খাবো, এবার কন্ট্রোলে চলে তো একমাত্র সংসারটা চলে না, আর তো কিছু দরকার থাকে, সাবান তেল রোগবেলায় পোশাক পরিচিত এগুলো তো দরকার থাকে, সেগুলো তো কিনতে পারছি, 3 কেজি দুধের উপর কপাস আমাদের লাভ হয় বলি, আর আমি আমার সংসারের মধ্যে একমাত্র উপার্জন করার লোক। আমার নাম দিলীপ ব্যানার্জি। করোনা তো খুব ভয়াবহ অবস্থা চলছে, খালি আমাদের বর্ধমান না গোটা রাজ্যতেই চলছে, কিন্তু এই পরিস্থিতিতে একটু আমাদেরকে একটু বোঝা দরকার কি, আমাদেরও প্রশাসনিকভাবে চাপের দরকার, কিন্তু উনি যেভাবে পদক্ষেপ নিচ্ছে এরকম আমাদের বাঁচা রাস্তা নেই। দ্বিতীয় কথা হচ্ছে উনি যখন চান তো পুরো লকডাউন করে দিয়ে 7 দিন আগে যেমন করেছিল, কিন্তু এতে তো আমাদের তো কোনো লাভ নেই, এতে আমরা না মাল কিনতে পারবো না মহাজন করবো, মহাজন ঠিক পয়সা বুঝে নেবে, কিন্তু আমাদের যে পরিস্থিতি এখন চলছে মনে হচ্ছে খাওয়াচ্ছে না খাওয়া শেষ হয়ে যাবো, দুটি সমান অবস্থা, কারণ আমাদের ঋণ মাথার উপরে চেপিয়ে রয়েছে, লাভের অঙ্ক তো কিছু পাই না, মহাজনের পয়সা ভেঙে গেছে, যা পরিস্থিতি আমাদের সংসার চালা খুবই দায় অবস্থা, এবং ঘরে যে কী পয়সা দেবো কী পয়সা মহাজনকে দেবো, এবং তো দেনা চলছি মানে আরও ভয়ঙ্কর দেনা ডুবে গেছি, আর আমাদের পরিস্থিতি এত খারাপ, মানুষ যদি কোনো সাহায্য করে সেটা তো উপকার পায়, কিন্তু আমাদের পরিস্থিতি এমন না চাইতে পারি না বলতে পারি। ভবেশ দাস, এই ফলের দোকান, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করছি, সুদে টাকা নেওয়া আছে, তারাও খুব দিতে হচ্ছে, ব্যাংকে লোনও টাকাও দিতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা কতটুকু বুঝছি, তা প্রশাসন কি সাধারণ মানুষের মত নেয়, তারা বড় বড় মাথা আছে তারা বুঝছে, এখানে কিছু বলার নেই, এগুলোতে কিছু বলার নেই, প্রশাসন যেটা ভালো মনে করবেন সেটাই।